সেটা দেখতেই আসছি, খুব আনন্দ লাগতেছে। ইতিহাসের একটা সাক্ষী হব, সাংঘাতিক একটা বিষয়। যারা টিকিট বিক্রি করে সেল করে তারা, ওরা এখন ওরিয়েন্টেড হয় নাই। নর্মালি যে সিস্টেম বর্তমানে আছে, সবসময় যদি এরকম থাকে কোনো পাবলিক জনসাধারণের জন্য কখনো হ্যাসেল হবে না। দাদি আমরা ট্রেনটা দেখতাম আজ ফার্স্ট ফিলিংস নিলাম। আমার মতো একজন হুইলচেয়ার ব্যবহারকারী মেট্রো রেলে ইউজ করে সব জায়গাতে আমি একা মুভ করেছি। দেশের উন্নয়নে নতুন পালক হিসেবে সংযুক্ত হয়েছে মেট্রো রেল। বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেট্রো রেল সেবার উদ্বোধন করেন। বর্তমানে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলছে এই মেট্রো রেল। মেট্রো রেল নিয়ে নগরবাসী কী ভাবছে বা মেট্রো রেল নগরবাসীকে কতটুকু স্বস্তি বয়ে এনে দিতে পারে তা আপনাদেরকে জানাবো। বাংলা ভিশনের জনমত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি হাসনাত জোবায়ের। চলুন দর্শক জেনে আসি মেট্রো রেল নিয়ে নগরবাসী কী বলছে কী ভাবছে। প্রথমবার বাংলাদেশে মেট্রো রেল চলতেছে, এটা ভেবেও ভালো লাগতেছে যে প্রধানমন্ত্রী আমাদের দেশে মেট্রো রেল চালু করছে। আর প্রথম আমার বেবিকে নিয়ে আসছি, এর জন্য আরও বেশি ভালো লাগতেছে, ওর জীবনে ইতিহাস হয়ে থাকবে, স্মৃতি হয়ে থাকবে। যে লাইনে দাঁড়াইছিলাম ভিতরে টিকিটের জন্য, এটা একটা সমস্যা হয়েছে কারণ ওখানে আবার খুচরা টাকা ছাড়া গোটাল নোট নিচ্ছিল না মেশিনে, এটা একটা প্রবলেম, এটা আসলে ঠিক করা দরকার। ভাইয়া ভাবি পিচি সব আসছি, খুব আনন্দ লাগতেছে আমার। হ্যাঁ আজকে শুধু দেখতেই আসছি, খুব আনন্দ লাগতেছে। যাত্রী সেবার নিয়ে নিচে যারা আছে, যারা টিকিট বিক্রি করে সেল করে তারা, ওরা এখন ওরিয়েন্টেড হয় নাই, ওদের অনেক এক্সপার্ট দরকার। আর তারপর অটোমেটিক যেগুলো মেশিন দিচ্ছে ওগুলো নাকি সার্ভার কাজ করে না। আজকে তো ফার্স্ট ডে, আজকে যদি এই অবস্থা হয় তাহলে ভবিষ্যতে কী হবে? এগুলি সব ঠিকঠাক যদি করতে পারে ভালোভাবে চলে, যে গুড সার্ভিস। মানে ভাড়া যেমনই আছে সমস্যা নাই, কিন্তু যানজট থেকে বাঁচা যাবে, সময়ও বাঁচবে, এটাই আমাদের সবচেয়ে প্রাপ্তি। জার্নি করছি এটা ভালো লাগছে, কিন্তু ওই যে অপেক্ষার জিনিসটা একটু, অনেকক্ষণ ওয়েট করা লাগছে নিচে, আর অনেক ক্রাউডেড নিচের জায়গাটা। বাংলাদেশে এরকম একটা উন্নতি হয়েছে, এটা ভালো, মানে সবার জন্য স্বস্তিকর। অবশ্যই দেশ এগিয়ে যাচ্ছে, এক্সাইটেড আমি, অবশ্যই আমাদের জন্য অনেক ইম্প্রুভ হবে আর কি, আমি মনে করি ভালো হবে, স্বস্তি আনবে, বায়ু দূষণ থেকে কিছুটা মুক্ত পাবো আমরা ঢাকা শহরে গিয়ে। আসলে আমি এখনই অসন্তোষ প্রকাশ করতে রাজি না, যেহেতু কেবল শুরু হয়েছে। আমি আশাবাদী, আমি আশা করবো যে সমস্যাগুলো আজকে হলো এই সমস্যাগুলো দ্রুতই শেষ করতে পারবে, যেহেতু এটার পেছনে জাপানিজরা আছে, সেজন্যই আমি আরও বেশি আশাবাদী। তবে সফটওয়্যার কারা কাজ করেছে সেটা ভালোভাবে খেয়াল করা উচিত। কিছু কিছু দেশ আছে যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের নাম নিয়ে হাবিজাবি কাজ করে বাংলাদেশে, সেই জিনিসটা খেয়াল করা প্রয়োজন। কেন আজকে না ছিল আইন শৃঙ্খলা যথাযথভাবে মেনটেন করতে পারছে, না লাইন মেনটেন করতে পারছে, না ঠিকভাবে টিকিট দিতে পেরেছে, অথবা কোনো কিছুই আমার কাছে সিস্টেম যথাযথ মনে হয়নি। তবে আমি আশাবাদী দ্রুত এটা এর যথাযথ নিয়মে চলে আসবে ইনশাল্লাহ। এটা মানে বলে প্রকাশ করা যাবে না, মানে সাংঘাতিক রকমের একটা ফিলিংস। আজকে অফিসে যাচ্ছি, সকালবেলা হাঁটলাম 8 কিলোমিটার, হেঁটে ভাবলাম যে মেট্রো রেলে করে যাবো, আজকে প্রথম দিন, ইতিহাসের একটা সাক্ষী হবো, সাংঘাতিক একটা বিষয়। থ্যাংক ইউ। কিলোমিটারে ভালোই লাগছে, ভবিষ্যতে আমাদের আরও ভালো হবে। তারপর আপনার হলো গিয়া কোনো যানজট থাকবে না, মোটামুটি যানজট ক্লিয়ার হয়ে যাবে। যারা যারা দিয়াবাড়িতে আসবে, মতিঝিল যে বসতে মতিঝিল করে, আধা ঘন্টা সে মধ্যে চলে যেতে পারবে, জামে তারপর তো হবে না। ভাড়াটা একটু মনে হয় একটু বেশি হয়ে গেছে, একটু বসতে সকালে করলে বাড়ির একটু রিজিভেন্ট করে, মানে একটু কন্ট্রোল আনে, তাহলে ঠিক হয়ে যাবে। ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে কেমন লাগছে, মানে এতই ভালো লাগছে যে সেটা আমি বলতেই পারতেছি না। মানে কালকে প্রধানমন্ত্রী আমাদের জন্য উদ্বোধন করে গেছে, সেটার জন্য পরের দিন আমরা আসছি, সেটা আমাদের অন্য ধরনের একটা একটা অনুভূতি। খুবই মজার একটি জার্নি, ভালো লাগতেছে অনেক আমাদের, আর এটি চালু হয়ে অনেক উপকার হয়েছে আমাদের জন্য। আমরা এখানে 3 ঘন্টার জায়গায় মাত্র 15 মিনিটে পৌঁছায় যাচ্ছে। আসলে বাংলাদেশে এই সর্বপ্রথম এটা মেট্রো রেল, এটা আমরা অনেক গর্বিত বোধ করি যে আমাদের এত সুন্দর একটা যাতায়াতের জন্য আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, এবং খুব
প্রাউড ফিল করতেছি বাংলাদেশের জন্য। আসলে আমি সাভার থেকে আসছি সকালে, এসে দেখলাম যে আপনার হচ্ছে অনেক মানে ভিড়। আসলে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে শেষে তিনতলায় ওঠার পরে টিকিটের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে আসলে আমাদের সেই স্বপ্নের মেট্রো রেলে আমরা আসা চড়তে পেরেছি এবং খুবই আনন্দ মুহূর্ত ছিল, আসলে বলে প্রকাশ করা যাবে না। এবং কি অনেকটাই ভালো লেগেছে আসলে, এটা আমরা আসলে ঘুরে উঠতেছি আমি আর কি আসছি, আমার কোনো কাজ ছিল না। নর্মালি যে সিস্টেম বর্তমানে আছে সবসময় যদি এরকম থাকে কোনো পাবলিক জনসাধারণের জন্য কখনো হ্যাসেল হবে না ইনশাল্লাহ, এটা আশা করতে পারি। আর এটা কিন্তু বাংলাদেশের বিশাল একটা সম্ভাবনা। খুব 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 ভালো লাগছে, মানে এতদিন আমরা যে কষ্ট সহ্য করছি মিরপুরে থেকে সেটা দেখা গেছে আজকে সার্থক। এবং ভিতরটা এত সুন্দর, মনে হচ্ছে যে বাহিরের কোনো মানে দেশে আসছে এরকম একটা ফিলিংস। এটা অভূতপূর্ব একটা অনুভূতি, এই ভালো লাগার অনুভূতি। আমরা বাইরে তো অনেকবার দেখতাম, স্বপ্ন থাকতো যে আমাদের দেশে কবে হবে, আলহামদুলিল্লাহ এটা পূরণ হয়েছে, আমরা উঠতে পারছি, যে প্রথম উঠলাম এক আনন্দ, এক অভূতপূর্ব আনন্দের ব্যাপার। মেট্রো রেলে উঠতে পেরেছি, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক 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 ধন্যবাদ। আর এটা যে আমরা যে আজকে সকালে মনে করেন যে আমরা 2 ঘন্টা লাইনে দাঁড়ায়ছিলাম, 2 ঘন্টা লাইনের পরে আমরা এখন ট্রেনে এই কেবল উঠতে পারলাম। খুব ভালো লাগছে, যারা মানে গাড়ি করে আসলে অনেক জ্যাম ছিল, তো মেট্রো রেলের জন্য অনেক তাড়াতাড়ি আসতে পারবে, সবার মতো কাজে যেতে পারবে সবাই, তো ভালোই লাগছে। যেহেতু আজকে প্রথম মানে জনগণের জন্য উন্মুক্ত করা হলো, তো যে বিষয়টি লক্ষ্য করা গেল যে বেন্ডিং মেশিনগুলোতে কিছু মানে প্রবলেম পাওয়া গেছে, যে অনেক সময় দেখা যায় যে প্যাসেঞ্জাররা তার টিকিটটা ঠিকভাবে কাটতে পারছে না, অকারণেই মানে মেশিন বন্ধ হয়ে যাচ্ছে, টাকা দিলে টাকা বের হচ্ছে না বা কার্ড বের হচ্ছে না, এই ধরনের প্রবলেমগুলো দেখা যাচ্ছে। এছাড়া আমার মনে হয় যে সব কিছু ঠিক আছে। অনেক এক্সাইটেড, অনেক ভালো লাগতেছে প্রথমবার মেট্রো রেলে ওঠা। একটু তো প্রবলেম থাকবেই, এইটুকু থাকবেই, মেনেই নেওয়া যায়, সমস্যা নাই, ভালো লাগতেছে অনেক। ই টিকিটগুলো 5 কলা টাকা যায় না, টাকা অটোমেটিক চলে আসে। আর এখানের যারা লোকগুলা তারা যথেষ্ট আমার মনে হয় না দক্ষ, অনেক দেরি হয় তাদের টিকিট এর প্রসেসিং করতে করতে, সেই জন্য দেখেন প্রত্যেকটা কোচ খালি যাচ্ছে। আশা করি কর্তৃপক্ষ এইদিকে নজর দিবে, তাহলে পরবর্তীতে ভালো হবে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমরা এসেছিলাম আগারগাঁ থেকে, ওইখানেই আমাদের বাসা, এখন আমরা আবার রিটার্ন টিকেটে আবার চলে যাচ্ছি। মাঝখান থেকে প্রবলেম হয়ে গেছে, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর বাদ পড়ে গেছে, ওরা উঠতে পারে নাই, সমস্যা না, ওরা সিএনজি দিয়ে চলে আসবে, আমরা জাস্ট একটা এক্সপিরিয়েন্স ঘুরতে আসা। বলো কেমন লাগছে? আমি ট্রেনে প্রথম উঠেছি, আমি সবসময় দেখতাম বারান্দা দিয়ে, আমাদের বাসা একদম রোড সাইডে, বারান্দা দিয়ে আমরা ট্রেনটা দেখতাম, আজ ফার্স্ট ফিলিংস নিলাম কীরকম। খুব এক্সাইটেড ছিলাম, এখন খুবই ভালো লাগছে। আমাদের ট্রেনে ওঠার সময় মানে অনেক সময় মেনটেন করে মানে টিকিট কেটে মানে ট্রেনে ওঠা লাগছে, কিন্তু এখন উঠতে পেরে খুব ভালো লাগছে। না, আমরা অনেক এক্সাইটেড, এই জন্যই তো প্রথম দিন আসছি, কারণ আমরা দেশের বাইরে অনেকবারই মেট্রো রেলে উঠেছি, কিন্তু নিজের দেশের মাটিতে মেট্রো রেলের অভিজ্ঞতাটা কমপ্লিটলি ডিফারেন্ট, আর এটা খুবই এক্সাইটিং আর কি। আর আমার মনে হয় যে এটা মানুষের অভ্যস্ত হতে একটু সময় লাগবে, কিন্তু আলটিমেটলি এটা বেনিফিট নিয়ে আসবে, যানজট কমাবে। না, এমনি কোনো পার্থক্য নাই, আমাদের দেশের জনসংখ্যা বেশি হলে লোকজন বেশি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এমনি কোনো পার্থক্য আমি ফিল করছি না, সার্ভিস একই রকম, দ্যাটস ভেরি নাইস। খুবই উত্তেজিত, খুবই খুশি, সবসময় স্বপ্ন দেখেছি যে অন্য দেশে দেখে আসতাম, আমাদের দেশে কবে হবে, তা আমাদের দেশে হয়ে গেছে। সবাই অবশ্যই, ঢাকাবাসীদের জন্য মেসেজ হলো যে আপনারা অবশ্যই মেট্রো রেল ব্যবহার করবেন। আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক বছর পরে এই মেট্রো রেল চালু, সরকার খুব ভালো জিনিসটা করছে, এটা যদি মতিঝিল বন্ধ করতে তার একটু খুব ভালো হইতো। অনেক ভালো লাগছে মেট্রো রেলে উঠে, বাংলাদেশের জন্য এটা বড় একটা অর্জন এবং আমাদের জন্য তো অবশ্যই। বাইরে অনেক দেশে উঠেছি মেট্রো রেলে, কিন্তু বাংলাদেশে প্রথম, আমাদের জন্য এটা খুবই ভালো লাগছে। একটু মনে হচ্ছে যে ম্যানেজমেন্ট আর একটু ভালো হতে পারতো, কারণ বাইরে অনেক লোকের ভিড় আর কি, যারা মানে মেট্রো রেলে ওঠার জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছে, বাট ভিতরে ঢুকতে পারছে না। আবার ট্রেনে উঠে দেখছি যে অনেক সিট ফাঁকা আছে, যাত্রীদের আরও আনতে পারতো, কিন্তু হয়তো বা ম্যানেজমেন্টের জন্য ভিতরে ঢুকতে পারছে না। আমি বিদেশে অনেক দেশে মেট্রো রেলে উঠেছি, সেখানে হচ্ছে কি যথেষ্ট অর্গানাইজ, কিন্তু বাংলাদেশে হচ্ছে যে আজকে মেট্রো রেলের যুগেই হচ্ছে গতকালকে প্রথম পদার্পণ। কিছু সীমাবদ্ধতা অবশ্যই থাকবে, বাট এটা একটা ভালো ডেভেলপমেন্ট। এই সীমাবদ্ধতা যেমন ধরেন একটু স্টাফ
বা মানে ওয়েল ম্যানেজমেন্টটা যদি আমরা একটু ডেভেলপ করি তাহলে আমার মনে হচ্ছে যে যেটুকু সীমাবদ্ধ আছে এটুকু ওভারকাম করে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। তবে ওভারঅল হচ্ছে যে ভালো লাগছে এমন একটা দেশ দেখার জন্যই, হয়তো আমার বাবা যুদ্ধ করেছিলেন, আমার বাবা দেখে যেতে পারেন নাই, আমি মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে অনেক বেশি প্রাউড ফিল করি যে আমার বাবা দেখে যেতে পারে নাই কিন্তু আমি দেখেছি। ধন্যবাদ বাবাকে এই দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করে দিয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ এদেশের সকল মুক্তিযোদ্ধাকে, ধন্যবাদ বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা দেশরত্ন গণবন্ধু বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি এত সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য। আগারগা থেকে এখানে আসছি, এখানে ধরুন অনেক সময় সাশ্রয় আছে, মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। উত্তরা থেকে এই আগারগাঁও পর্যন্ত মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে চলে আসছি, কত সময় বেঁচে যাচ্ছে বা আমাদের অফিস টাইমের কাজের যে পরিধি সেটা আরও কত বৃদ্ধি করবে, অবশ্যই এটা আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলবে। তো বিষয় হচ্ছে যে দো ইটস টু লেট ফাইনালি উই হ্যাভ ডান, দ্যাটস ওয়াই উই অল আর প্রাউড অ্যাজ এ বাঙালি। যাত্রীদের উৎসাহ খুব আগ্রহ নিয়ে আসে, প্রথম মেট্রো বাংলাদেশের প্রথম ডিজিটাল একটি প্ল্যাটফর্ম যেটা সেখানে যাতায়াতের জন্য মানুষের উৎসাহ নিয়ে দীর্ঘ লাইন দিয়ে ব্যাপক উষণে আজকে তার আনন্দ সহকারে জার্নি করছে। যাত্রী তো সারা পেলার মধ্যে যাত্রীর চাপে আমরা কিছুই করতে পারি নাই, টিবিএম অতিরি মানে অবার হয়ে গেছে, টিবিএমে কাজ করে না যাত্রীর চাপে। খুবই ভালো লাগলো, আমি অনেক কম সময়ে অনেক মানে জ্যাম ছাড়া ঝামেলা ছাড়া আসতে পারছি। এখানে আমার রেগুলার আসতে হয় অফিস এখানে, তো আজকে আমি অনেক আরামে আসছি, ভালো লাগছে। আমি প্রথমে দাঁড়িয়েছিলাম, আমরা দুই বোন আসলে দুই জায়গায় গেছি, আপু গেছে ম্যানুয়ালি আর আমি গেছিলাম হচ্ছে সফটওয়্যারের ওই জায়গা। তো দেখলাম ওখানে সফটওয়্যার কাজ করছিল, নেটওয়ার্কের সমস্যা ছিল, তো খুব পেইন দিছে, অনেকক্ষণ দাঁড়ায়টারায় পরে আবার ম্যানুয়ালে যেহেতু আপু কাটতে পারছে সেহেতু চলে আসতে পারছি, নাহলে হ্যারাস হইতে হইতো আরও বেশি, হয়তো আসতেই পারতাম। খুব 10 মিনিটে আসা গেল এত তাড়াতাড়ি, তারপরে আমাদের টাকা পয়সাও সেভ হলো, আমার কাছে তো খুব আনন্দদায়ক মনে হইলো, আসলে দরকার ছিল, আরও আগে হইলে আরও বেটার হইতো আমাদের জন্য। 2 ঘন্টা প্যারা নিয়ে আসার চাইতে 10 মিনিটের প্যারা নেওয়া খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি। খুবই এক্সাইটেড, খুবই মজা লাগছে, মানে ভালো সার্ভিস, খুবই ভালো এবং নিশ্চয়ই পরবর্তীতে আরও ভালো হবে, কারণ মাত্র শুরু, এই শুরুর কারণে একটু তো এদিক সেদিক হইতেই পারে। আর আমরা 2 ঘন্টা পরে আপনার ইয়া পাইছি, টিকিট পেয়েছি আর কি, 2 ঘন্টা পরে লাইনে দাঁড়ায় 2 ঘন্টা, সে 8টায় দাঁড়াইছি, 10:30 পরে যায় পাইছি, 11:15 দিকে পাইছি। এই বলা বলো, ওয়াও, বিজয় দিবসের আরেকটা বিজয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে দিয়েছে এবং মুক্তিযোদ্ধাদেরকে আমি সালাম জানাই, যাদের আত্ম থেকে আমরা এই সুন্দর দেশ পেয়েছি তাদেরকে আন্তরিক, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আন্তরিক ধন্যবাদ, যাদের উছিলা, যার উছিলা আমরা এই দেশকে আজকে স্বাধীনতা করতে পেরেছি, যার উছিলা আল্লাহর শেষ মেহরবান। জি ওয়াও, বলে শেষ করা যাবে না যে কী পরিমাণ মানে আনন্দ লেগেছে বা মানে কী বলবো এটাকে, জয়ের যে আনন্দ সেটা এখানে ফিল করেছি, যে সব ধরনের প্রতিবন্ধকতা মানে প্রতিবন্ধক নাই বললেই চলে, এখানে আমার মতো একজন হুইলচেয়ার ব্যবহারকারী মেট্রো রেলে ইউজ করে সব জায়গাতে আমি একা মুভ করেছি। মেট্রো রেল স্বস্তি বই এনে দিবে বলে মনে করছেন নগরবাসী। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।